হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আমি গেমিং উইথ ভাইপো আমার চ্যানেলের আরও একটা নিউ রিয়াকশান ভিডিও নিয়ে। তো আজকের রিয়াকশানটা আমি দিতে চলেছি আমার নিজের ভিডিওর উপরে। তো আপনারা অলরেডি বুঝে ফেলেছেন আমি কোন ভিডিওর কথা বলতেছি। হ্যাঁ, আমি সাভেজ ভাইয়ের একটা টুর্নামেন্ট হারছিল, সাভেজ 420 ভাই, তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা গিভওয়ে বলতে পারেন, ব্ল্যাক টি শার্ট। তো সেখানে আমি অংশগ্রহণ করছিলাম এবং সেই টুর্নামেন্টে কী হয়েছিল আমাদের সাথে এবং আমরা কেমন পারফরমেন্স করছিলাম এটা দেখানোর জন্য আজকের রিয়াকশানটি। কিন্তু আজকের রিয়াকশানটা আমি নিজের মুখে দিতে যাচ্ছি না, আজকের রিয়াকশানটি আমি আমার সেই বেস্ট ফেভারিট ইউটিউবার সাইলেস ভাইয়ের মুখ থেকে শুনবো এবং রাব্দি ভাইয়ের মুখ থেকে শুনবো রিয়াকশানটি। তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা দেখতে চলেছি স্যাভেজ ভার্সেস ইটস কাব্বো ফ্যানদের লড়াই মেইনলি। এই তোর এই যে 8 নম্বর স্লটে কার ফ্যান B2S খেয়াল করো একটু তোমরা। আচ্ছা আমরা রেডে যাই, রেড ওয়ানে যাই, ওরা এখন অস্ত্র পায় নাই। আর ডেমোরাইজ তুমি কই থেকে দেখছো? বিটুকের টিম 10 নম্বরে, বিটুকের টিম তারা ফুল টিমই আছে, একটা না দুইটা হেড শট বিটুকের মতই বলতে দেখছেন। বিটুকে ব্রো দা বিগ ফ্যান, এই জায়গায় অঙ্কুশ এফএফের ফ্যান আছে, অঙ্কুশ এফএফের ফ্যান, এই জায়গায় তাসকি নিমন আর্থিক উটিবু ভাই আছে অঙ্কুশ এফএফ ফ্যানের ভাই গ্রুপে। আর এদিকে এই টিমে কি কেউ আছে? এই টিমে কেউ নাই, B2S আছে। আজকে কি কোনো সার্ভিস টিম জিততে পারছে? সার্ভিস ফ্যান মেবি জিততে পারে নাই। 8 নম্বর টিমের যদি কেউ জিতে তাই সে যদি গ্রুপে না থাকে বা তার টিম কোয়ালিফাই নাও হতে পারে, কারণ এই জায়গায় কোনো ইউটিউবারের নাম নেই। আপনাকে রুলস অবভিয়াসলি ফলো করতে হবে, রুলস অনুযায়ী একজন ইউটিউবারের নাম হলো একজন তো এক করতে হবে, এটা আমাদের দেখার বিষয় না, কারণ রুলস ইজ রুলস। আর এই জায়গায় স্যার আমাদের 6 নম্বরে আছে তো সেভেজের, আমাদের সেভেজ ফ্যাট টিম, হ্যাঁ ওই টিমে টেন্টো সাথে দখল করে রাখছে, টেন্টো সাথে দখল করে রাখছে। তার উপরে আছে কাব্বো ব্যাটি, কাব্বো ব্যাটি অনেক সময় আসছে আজকে, ওকে ফাইট হইতেছে, OPAWM OPAWM এই জায়গায় কাব্বো ব্যাটি সাথে কাব্বো ভার্সেস সেভেজ ফাইট, এটা সেই মত হবে। ওকে আমাদের ইটস কাব্বো ভাইয়ের নামে চালাচ্ছে, শুরু হয়ে গেছে বন্ধুদের লড়াই, বন্ধু যখন শত্রু, শেষ হইলেও তারাও কিন্তু অস্থির ফাইট দিতেছে। ওকে আর একজন ডাউন, ইটস কাব্বো ডাউন, আমরা 6 নম্বর টিম সেভেন্স ভাই টিম দেখতেছি, তারা আছে এখন কোটা টুয়াতে, কোটা টুয়া উচ্চারণ না চুয়া জানিও না,
আর এদিকে একটা চার্জার মিলে একদম বেস করে রাখছে, কোনো ফাইট নিচ্ছে না এখন। আচ্ছা এই পিকে দিকে আছে এখন, ওরা পিকে দিকে অ্যাপোর্ট করতেছে। এদিকে ফাইট হচ্ছে মেবি 10 নম্বর টিমের, ওরা মেবি কারো দেখছে না, দেখে নাই। এই টিমটা পুরোপুরি বাঁচা আছে, তো এদের হাতে এখনও মানে অনেক পাওয়ার বাকি আছে। ওদের কাছে বেস্ট টেস্টটা সবই ভালো আছে, কারণ ওরা ব্লু জোনে নামছিল, তো লাস্টে গিয়ে ওরা অনেক ভালো ফাইট দেবে এটা আশা করাই যাচ্ছে। আর এদিকে স্যাভেজ ব্রুদা 3 কিল, মেবি টপ কিলার স্যাভেজ ব্রুদা এবং ফাইট হয়েছে, স্যাভেজ ব্রুদা ফাইট করতেছে। স্যাভেজ ব্রুদা টিমের 2 জন বাঁচা আছে, তারা 3 কিল করছে, আর সামনে কোন স্কোয়াডের সাথে যেন ফাইট হইতেছে। আর এদিকে আরও 3-4টা স্কোয়াড আছে, তাহলে অস্থির ফাইট হবে, আমি এখান থেকে আর যাবো না, এখানে দেখি কি হয়। কোটা টু আর পাশাপাশি তো, তাই না? অ্যাডে এই জায়গাটা 11 নম্বর, আর নাম্বারটা বলো, 11 11 11, হ্যাঁ। মধ্যে কাব্বো ভাইয়ের 2 টিম, আর প্রথমে ওজি ওটা 3 নম্বর টিম আছে, তারা মেবি এনিমি দেখছে না, তারা এখন কোন জোন গ্র্যাব করতেছে। আর এদিকে কাব্বো ভাইয়ের টিমের 2 জন আছে, হ্যাঁ পাইছে, 2 নম্বর টিমের সাথে ফাইট হইতেছে। কয় নম্বর টিম? 2 নম্বর টিম, আচ্ছা 2 নম্বর টিম, ওকে খায়া গেছে স্নাইপার, মেবি নক হয়ে যাবে, মেবি নক হয়ে যাবে, অল্প একটুর জন্য বেঁচে গেছে, এইচপি আছে মাত্র 59। সামনে না, কার সামনে জন্য টিম দেখলাম মাত্র, হ্যাঁ পাইছে, অঙ্কুশ হাবিবের প্লেয়ারের সামনে টিম আছে, ইমন ভাইয়ের সামনে, এখনো গুলি করে নাই, তারা জাস্ট পজিশনটা জেনে রাখছে, মনে হয় একটু পরে ফাইটে যাবে চার। আর যারা যারা ওই যে অ্যাডমিনরা মডারেটররা, তোমরা যারা আসছো তোমরা রেডি থেকো, ঠিক আছে? যেসব প্লেয়ার আছে তাদের রেডি থাকতে বললো, আমরা এরপরে ম্যাচে নিয়ে নেবো। গাইস এটা মেবি 4 নম্বর রুম চলে, এরপরে 5 নম্বর রুম হবে, এরপরে 6 নম্বর রুম হবে, আর তারপরে ফাইনাল। তো যারা ফাইনাল উঠছেন তারা অবভিয়াসলি থাকেন, গত ম্যাচে কিন্তু ফাইনালের 2 স্কোর ছিল না, তো আজকে কিন্তু দরকার হবে। ফাইনালে যদি না খেলেন হয়তো আপনি 1600 টাকা বা একটা মজা মিস করে গেলেন, ঠিক আছে? আপনি তো আপনি আর কি একজন সেরা হইতে পারতেন, সেরাদের সেরা, আপনি মিস করে গেলেন, ওইরকম মিস করিয়েন না, আপনারা অ্যাক্টিভ থাকেন। এদিকে B2S রিয়াজ ভাই এই স্কোয়াডের কেউ নাই, এই স্কোয়াড আমি বেশি দেখাবো না। আর এদিকে 7420 টিম পুরোটাই বাঁচা আছে, আর জোন ছোট সম্পূর্ণ বেঁচে আছে, এবং 2 কিল মোট 2 কিল নিয়ে এখন সার্ভাইভ করছে ওরা, এদের ভালো চান্স আছে। এদিকে ওটা এফএফ এর 3 কিল, ওটা এফএফ এর 3 কিল, এবং অন্যান্য এবার কারো তেমন বেশি কিল নাই, ওটা এফএফ এর 3 ব্ল্যাকেট 2 কিল 3 কিল থাকছে। সার্ভেজ ব্রুদার সবচেয়ে বেশি কিল এই 11 নম্বরে 4, হ্যাঁ ওই যে স্কি জন্য সার্ভেজ ব্রুদার 2 জন বাঁচা আছে, ফাইট হইতে পারে না, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। 9 নম্বর আঙ্কুশের সাথে, ওকে চলে আসছে আমি। আপনারা দেখছেন এই জায়গা থেকে এই টিমটা আমাদের সাথে থার্ড পার্টি করে, যে আমাদের গিল্ড লিডার DW আসিক আসিকভাবে ডাউন হয়ে যায় এবং আমাকেও ডাউন করে দেয়, তখন আমাদের টিমমেট নয়ন, ওখানে তো 1 স্কোর ছিল, সেখানে ফাইট নেয়, দেখতেছেন যে নয়ন 5 নিয়ে 1 স্কোর খেয়েছে। কিন্তু দুঃখের বিষয়ে আমি হিল পাই না এখানে, এটাই অনেক দুঃখ লাগে, কিছু করার নেই, সো স্যাড। চলে গেছে সবাই জায়গা থেকে, তাহলে আর পারবে না, আর ওদের গান কম্বিনেশন অস্থির, বিএস এর শর্ট গান, কিন্তু বলতে না বলতে একজন ডাউন, কোকা কোলা ওপি স্নাইপার 2 জন ডাউন, ওপি স্নাইপার 2 জন ডাউন, আরেকজন আছে দেখা যাক, মেবি সবচেয়ে একটা চান্স আছে এই টিমের, হাই স্কিল প্লেয়ার চলে আসছে, আবার ডাউন, আবার ডাউন, এই টিমটা পুরো টিম কম্বিনেশন অস্থির রেখে খেলতেছে, এবং কিল করে ফেললো আরো টিম, আর এক টিম থার্ড পার্টি হইতেছে দেখা যাক, আবার কিল করে ফেলছে, ওয়াও, ওপি 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 ওপি, কোকা কোলা ইন দা চ্যাট, 7420 থেকে কোকা কোলা নামটাই মাথায় আসছে, আবার আবার আবার, ওয়াও 2-99, কিন্তু একটুর জন্য ডাউন হল, ডাউন করে দিছে, এই জায়গায় অস্থির এরকম শট, কিল হয়ে গেছে, বাম পাশে কিল হয়ে গেছে, আরেকটা খেলেই মরবে, আরেকটা 130, আরেকটা আরেকটা, ও ব্যাড লাক, অনেক ভালো মুভমেন্ট,
সত্যি খুবই ভালো পারফরম্যান্স দিছে কোকাকোলা 01 হ্যাঁ আজ এই জায়গায় ফাইট হচ্ছে ওজি ওয়াটার টিমের সাথে ফুল টিম মেবি খাই দিছে ওজি ওয়াটার হ্যাঁ ওদের দুইজন ডাউন আচ্ছা ওদের সাথে ফাইট হচ্ছে ও ওটার সাথেই কোকাকোলার ফাইট হচ্ছে দুইজন ডাউন আছে দেখা দেখি আমাদের ওয়াটার ভাই ওয়ান ট্যাপ মারতে পারে নাকি আমাদের অরিজিনাল ওয়াটার ও আবার থার্ড পার্টি আবার থার্ড পার্টি অলওয়েজ থার্ড পার্টি হবে ওই বিএসএস খাইতেছে দ্যাট ইজ অলওয়েজ খাইতেছে ও এমএ টু বি ডাউন ভাই অস্থির 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 এদিকে ব্ল্যাক হ্যাট টিমের কিন্তু দুইজন এখনো বাঁচা আছে আর তাদের পজিশনও খুবই ভালো তারা এমএ ডাউন করছে হ্যাঁ তারাই ডাউন করছে ব্ল্যাক হ্যাট টিমের একজনের কাছে AK-47 আর দুইজনকে মেরে দিছে ব্ল্যাক হ্যাট লিমন তিন কিলের সাথে তারা তাদের স্কোয়াডের 5 কিল হয়ে গেছে ও ভাই 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 অস্থির চলতেছে তারা ব্ল্যাক হ্যাট এলিমেন্ট ও স্নাইপার চলছে ও স্নাইপার একজন স্নাইপার একজন প্যারাফিল একজন শটগান একজন বিএসএস সবকিছু আছে ওদের একদম পারফেক্ট একটি এবং কোকাকোলা 01 যে প্লেয়ারটা এটা আমার হিসেবে পিসি প্লেয়ার যে মোবাইলে হয়ে থাকে তা তো অনেক ভালো হ্যাঁ মোবাইলে হলে অনেক ভালো পিসিতেই খেলতেছে সম্ভবত আর তাদের কিল হয়ে গেছে অনেক সম্ভবত আজকে সবচেয়ে বেশি কিল তারাই 5-3-8-2-10-11 না এখনো যাইতে পারে নাই ওই স্কোয়াডটা দুইজন মিলে কিল করছিল 13টা ওই স্কোয়াডটা বেস্ট কোকাকোলা কিল করে ফেলছে কোকাকোলা 1 6 কিল কম আচ্ছা এই জায়গা জিআরএস 9 ও কোকাকোলা 01 যে আছে হ্যাঁ ওর কিন্তু স্নাইপিং কিন্তু অনেক বেশি স্পিডে চালাচ্ছে না কিন্তু ঠান্ডা মাথায় আস্তে আস্তে চালাচ্ছে হ্যাঁ অ্যাকুরেসি অনেক ভালো মানে অ্যাট লিস্ট মিস করতেছে গুলি খুব কম আর এই দিকে জিআরএস 9 ও কিন্তু অনেক ভালো আছে ওকে আবার আবার একটা শট আবার একটা শট আরেকটা লাগলে কে আর একদম লাস্ট এনে কোকাকোলা ভাই ক্রোনোমাই দিতে অনেক জোশ ফাইট দিছে এই পর্যন্ত নয়ন ভাই দেখা যাক কি করতে পারে ও ও ও আরেকটা গুলি করলেই মরবে কিন্তু ক্রোনো ক্রোনো ক্রোনোর ভিতরে যদি মারতে পারে একটা চান্স আছে তাহলে এই টিমে কোকাকোলা 1 নম্বর 2 নম্বরে কেউ আমাদের দেখতে হবে টপ কিলে যারা উইনার হচ্ছে তারা আমাদের উইনার কে মানে টপ কিলার কে ছিল আমাদের দেখতে হবে ওয়েট আমি কমেন্ট করতে কল করি নাই আচ্ছা দেখা যাক মেবি 2 নম্বর টিম আচ্ছা আমি তোমাদের মানে যে প্রাইজটা পাওয়ার কথা ছিল ওইটা কিন্তু মিস হয়ে যেতে পারে তো তোমরা সুযোগ মিস করিও না সুযোগ মিস করতে না চাইলে তোমরা অ্যাডমিনদের ইনবক্স করো আর যারা অ্যাডমিন আছো তারা তোমরা এই ওদের দুজনকে অ্যাড করে দাও অ্যাড করে দেওয়ার পরে আরেকটা নম্বর ব্যবস্থা তো এই ছিল আমাদের টুর্নামেন্ট খেলার ঘটনা আমার টিমে ছিল DW আশিক এবং OP ইমন ভাই আর নয়ন GRX নয়ন তা আমরা অনেক চেষ্টা করছিলাম তারপরেও ফাইনালে জিততে পারিনি তো এই ছিল আমাদের টুর্নামেন্ট আমার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডা লাগায় তাই আর নিজের মুখে রিয়াকশনটা দিলাম না স্যাভেজ ভাই এবং রাব্বি ভাই আর ডেমুরায় ভাইয়ের মুখ থেকে রিয়াকশনটা শুনলেন আপনারা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন